প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আমিতে। আমার আমি প্রতিটি পর্বেই আমাদের দেশের জনপ্রিয় ব্যক্তিত্বরা আসেন অতিথি হয়ে। আর আজকের পর্বেও আমার খুব প্রিয় দুজন মানুষ এসেছেন, যারা শুধু আমার প্রিয় না, আপনাদের সবার প্রিয় অনেক গুণী দুজন অভিনেতা অভিনেত্রী। এবং একটা নতুন চমক তারা দিতে যাচ্ছেন, সেটা হলো একই ছবিতে তারা দুজনেই অভিনয় করছেন। আমার সাথে আছে আমার প্রিয় জয়া আহসান এবং চঞ্চল চৌধুরী। জয়া আপু এবং চঞ্চল ভাই, তোমরা দুজনে একটা ছবিতে অভিনয় করতে যাচ্ছ, সেটা অলরেডি আমরা জানি, যেটা খুব দ্রুত খুব শীঘ্রই রিলিজ পাচ্ছে, সেটা হলো দেবী। তো আমরা যদি একটু দেবী নিয়ে একটু গল্প করি এবং সবাই যদি জানতে পারতো যে দেবী করতে গিয়ে তোমাদের অভিজ্ঞতা কী, কোনো মজার অভিজ্ঞতা থাকলে সেটা, বা দেবী নিয়ে তোমাদের এক্সপেকটেশনটা কী, কে বলবে? তুমি বলো। তুমি আগে বলো। আমি কেন বলবো? তুমি আগে বলবো, যেহেতু তুমি দেবীর প্রোডিউসার। জয়াপু দেবীর প্রোডিউসার, তাহলে আমার আমার প্রযোজনা বললে ভুল হবে, এটা আসলে বাংলাদেশ সরকারের মানে অনুদান পেয়েছি আমি, সাথে আমি কিছু অ্যারেঞ্জ করে হয়তো করছি। মূল প্রযোজক আসলে বাংলাদেশ সরকার, এবং সবচেয়ে বড় কথা মিসির আলী সিরিজের প্রথম কাজ আর কি, যেটা আমরা বড় পর্দায় দেখব, সেই জায়গা থেকে আমি প্রোডিউসার হিসেবে এই তো প্রথম। কিন্তু যখন শুটিং করতে গেছি আসলে আমি কি প্রোডিউসার কি এগুলো কিছু সব মাথায় রাখিনি, নাহলে তো অভিনয়টা করা সম্ভব হবে না। মিসির আলী সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র, এবং মিসির আলী আমাদের সবার খুব কাছের ভালোবাসার একজন মানুষ, খুব রহস্য আছে এরকম একটা মানুষ, খুব রহস্যময়। তো কিভাবে চিন্তা করলেন যে চঞ্চল ভাই মিসির আলী হতে পারে? আমরা আসলে অনেকভাবেই ভাবছিলাম যে কে হতে পারে, কারণ এই চরিত্রটি আগে যারা করেছেন তারা এতই মানে পাওয়ারফুল অ্যাক্টর, এবং তারা এত বেশি স্ট্রং ছিল তাদের প্রেজেন্স, সেটা থেকে বেরিয়ে এসে একটু অন্যরকম কিছু করা, সেটা একটা ইচ্ছে ছিল। সেজন্য আসলে আমরা যারা নন অ্যাক্টর একবার আমরা এভাবে করেও ভাবছিলাম, ইভেন মানে কিছু ইন্টালেকচুয়াল মানে যারা আছে ইন্টালেকচুয়ালস তাদের কথা আমরা মাঝে এনেছিলাম, উপর বাংলার অনেকের কথা, খুব শক্তিশালী কারো কথা ভেবেছিলাম। তো আমার কাছে মনে হয়েছিল এটা এসওয়েলের গল্প, একদম মিসির আলী আমাদের মাটিতে উঠে এসেছেন, আমাদেরই সৃষ্ট একটি মানে হুমায়ুন আহমেদের সৃষ্ট একটি চরিত্র, এটা আসলে এখানকার লোকেরা যেভাবে বুঝতে পারবে, এখানকার অ্যাক্টররা যেভাবে এটাকে ধারণ করতে পারবে, ক্যারি করতে পারবে, সেটা নিশ্চয়ই, এবং সেই জায়গা থেকে ভাবলে কোনোভাবেই আমি আর কোনো অল্টারনেটিভ পাইনি আসলে। চঞ্চল ভাইকে আমি তাহলে একটা প্রশ্ন করি, যে মিসির আলী অনেক স্ট্রং একটা ক্যারেক্টার, এবং খুব মানে এক একজনের মাথায় হয়তো মিসির আলী নিয়ে এক এক ধরনের ভাবনা আসে, কারণ বই পড়ে তো আমরা এক একটা ক্যারেক্টারকে এক এক রকমভাবে কল্পনা করি। তো আপনার কি মনে হয় আপনি জাস্টিস করতে পেরেছেন ক্যারেক্টারটার সাথে? আমার বিচারিত আসলে সব কিছু না, আমার কাজটি হচ্ছে অভিনয় করা। তবে একথা বলবো যে মিসির আলী করাটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল, কারণ এত জনপ্রিয় একটি উপন্যাস দেবী বা মিসির আলী সিরিজের, মিসির আলীর যে চরিত্র, তা প্রত্যেকের ভেতরই তুমি যেটা বললে যে একটা ইমেজ বাস করে, মিসির আলীর যে ইমেজটা দেখতে পায় কল্পনার জগতে, এক ধরনের মিসির আলীকে চিন্তা করে, তা এখন সেই জগতে তো আমার পক্ষে সবারটা একসাথে মেলানো সম্ভব না। আমি তো মানুষ একজন, আমাকে হয়তো যে কোনো একটা একটা আলাদা একক রূপে আমাকে মানে গিয়ে এই মিসির আলী করতে হবে। তবে আমরা অনেক গবেষণা, অনেক কিছু মানে এটা আমরা কয়েকদিন ধরে, প্রায় সপ্তাহখানেকের মধ্যে, যে এক সপ্তাহ ধরে যে মিসির আলীর লুকটা আসলে কীরকম হবে, প্রায় 80-90টা মানে চশমা আনা হয়েছিল, চশমা, গোফ, দাড়ি, চুল, হেয়ার, মানে উইগ, কস্টিউম, আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি, ঘড়িটা কোন ঘড়ি হাতে দেবে, কোন চশমা পরে, মানে একটা লুক সেট আসলে হয়েছিল ছবিতে, তাই না? হ্যাঁ, এটা তো গেল একটা লুক সেট, অত একটা জায়গা পর্যন্ত। আপনার, আপনি তো মিসির আলী নিজেই পড়েছেন নিশ্চয়ই ছোটবেলা, সো মিসির আলী আপনার মাথায় যে মিসির আলীটা ছিল সেটা কি আপনি পোর্ট্রে করতে পেরেছেন? এটুক চেষ্টা করেছি যে যখন আমি আসলে বললাম যে হাজার হাজার লাখ লাখ পাঠক তাদের মনের মধ্যে একদম মিসির আলী বাস করে। আর একটা বিষয় হচ্ছে যে আগে যে কয়েকজন অভিনেতা, আমাদের সিনিয়র অ্যাক্টররা মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন, তারা তো এক ধরনের গেট আপ বা এক ধরনের লুক নিয়ে কাজ করেছেন, যদিও টেলিভিশনে, কিন্তু সিনেমাতে তো এই প্রথম। তা
ওই আদলটা আমরা মোটামুটি ভাঙার চেষ্টা করেছি, যে হুবহু ওইটা না, আমরা আমাদের মতো করে যে মিসির আলিতে পাওয়া যায় উপন্যাসে, সেটা যারা অভিজ্ঞ মানে ডিরেক্টর বা আমরা সবাই একসাথে বসে অনেক আলাপ আলোচনার মাধ্যমে যে আমাদের মিসির আলিটা এই ধরনের হতে পারে, বা বইতে যেভাবে আছে, উপন্যাসে যেভাবে আছে, সেই অনুষঙ্গ বা তার বর্ণনা সব কিছু মিলিয়েই আসলে মিসির আলির চরিত্র মানে লুকটা কীরকম হবে, তার হাঁটা চলাফেরা, তার ডায়লগ ডেলিভারি কীরকম, ভোকাল, এসব কিছু মিলিয়েই আসলে তৈরি করা। তো আমার এককভাবে কিছু নাই যে আমি এটা আমি যেটা নিজে কল্পনায় করি যে এইরকম দেখতে মিসির আলি, আমি ওটা করে ফেললাম। এখানে তো আমি একজন ডিরেক্টর আন্ডারে কাজ করি, বা তার টোটাল টিম, বা তাদের তাদের কী মানে ভিজুয়ালি তারা কীরকম দেখাতে চায় মিসির আলিকে, এই সাথে আবার উপন্যাসের সাথে কতটুকু মানে সঙ্গতি আছে, অসঙ্গতি হলো কি না, তাহলে পরে দর্শক আবার সেটা আবার ধরবে। এবং আমার ধারণা যে আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা দর্শক যদি দেখে, দেখার পর আমার মনে হয় যে আমার বিশ্বাস ভালো লাগবে, মিসির আলিকেও তাদের পছন্দ হবে, পছন্দ হবে, পাত্র দেখার মতো পছন্দ হবে। না, পাত্র দেখার মতো পছন্দ হলে কিন্তু খারাপ কিছু না, মিসির আলিকে খুব কুল লেগেছে মিথিলা, এটা দেখলে বুঝবে। আর উপন্যাস থেকে যখন কোনো সিনেমা হয় বা কোনো গল্প থেকে সিনেমা যখন হয়, এরকম বিখ্যাত গল্প থেকে বিশেষ করে, যেমন দেবদাস, দেবদাস আমাদের দেশ সহ কলকাতা সহ বম্বে সহ অনেকবার হয়েছে। এখন কোনো দেবদাসের সঙ্গে কি কোনো দেবদাসের মিল আছে? নেই। কিন্তু আমাদের দেশে যিনি করেছিলেন দেবদাস, বুলবুল আহমেদ কলকাতায় করেছিলেন যিনি, অথবা সর্বশেষ সঞ্জয় লীলা বানশালীর যেটা দেবদাস শাহরুখ খান, সময় অনুযায়ী হচ্ছে এটা আসলে অ্যাপ্রোচটা আসলে সেরকম হওয়া দরকার, এবং গল্পটা ঠিক থাকলে পরে গল্পের প্রয়োজনে সিনেমার বানানোর প্রয়োজনে তো অনেক কিছু টুকটাক চেঞ্জ করতেই হয়। তা সেই জায়গাটুকু আসলে দর্শকের মধ্যে যদি আমরা একদম কট্টর ধরেই রাখি যে না, আমি গল্পে এটা পড়েছিলাম, আমি এটাই দেখবো, এটাই একজন ফিল্ম মেকার তো আসলে তার মতন করে সে ফিল্মের মানে কি বলবো সিনেমাটিক লিবার্টি নিয়ে আসলে তৈরি করেন ছবিটা, সেটা আসলে। তবে আমার মনে হচ্ছে যে মানে অনেক এক্সপেকটেশন দর্শকের দেবীর প্রতি এবং মিসির আলি চরিত্রটার প্রতি, আমার মনে হয় অবশ্যই চঞ্চল ভাই, মানে এটা আমার বিশ্বাস যে চঞ্চল ভাই উনি কি ক্যান্ডিডেট। আমি আমি শুধু বলতে পারি যে মানে আমি আশাবাদ ব্যক্ত করতে পারি যে হয়তো ভালো লাগবে, কিন্তু আমি মানে এই কথা আমি বলবো না যে হ্যাঁ আপনারা আসুন দেখুন আমি ফাটিয়ে দিয়েছি। আমি একটা প্রশ্ন এখন করতে চাই যেটা আমার মাথায় এসেছে, যে কাজ করতে গিয়ে একটা তো কো-আর্টিস্ট হিসেবে একই ছবিতে কাজ করেছেন, আরেকটা হচ্ছে যে জয়াপু আবার প্রোডিউসও করেছে, প্রোডিউসার হিসেবে জয়াপু কেমন, এটা আপনার কাছে জানতে চাই। তবে সেটার উত্তরটা নিব একটা বিরতির পরে, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক আপনারা সাথেই থাকুন, আমরা জানতে পারবো জয়াপু প্রোডিউসার হিসেবে কেমন, কারণ অভিনেত্রী হিসেবে তো খুব খুব ভালো। তো সাথেই থাকুন, ফিরে আসছি বিরতির পর। অ্যাক্টর হিসেবে আসলে এমনিতেও আমি যখন অন্য কোনো একটা চরিত্রও করি আমি তখন শুধু আমার ক্যারেক্টার নিয়ে কনসার্ন থাকি না। ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে আছেন জয়া আহসান এবং চঞ্চল চৌধুরী। চঞ্চল ভাই, আমি জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে জয়াপু প্রোডিউসার হিসেবে কেমন, কি ভালো বলবো আমি কি জানি, খুব কি শাসন খবরদারি করেছে? না, একদমই না, কারণ জয়ার সাথে আমার আসলে কাজের সম্পর্ক অনেক আগের, অনেক আগের, মানে সেই জায়গা থেকে কো-আর্টিস্ট বলি বা বন্ধুত্ব বলি সব কিছু মিলিয়েই, সেই জায়গা থেকে আলাদাভাবে প্রোডিউসার হিসাবে আমার উপর দখলদারিত্ব বা ওইটা করবে সেই মানসিকতাও ওর নেই, আর ও সেটা পারবেও না। একজন শিল্পী প্রোডিউসার হলে পরেও তার শিল্পী সত্তাকে ছাপিয়ে গিয়ে মানে ইন্ডিভিজুয়ালি সে প্রোডিউসার এটা প্রমাণ করা অথবা তার সেই ক্ষমতা প্রদর্শন করা, এটা শিল্পী অ্যাটলিস্ট করবে না, তাও তো শিল্পী আর্টিস্ট। আচ্ছা, প্রথম অ্যাপ্রোচ করেছিল কি অ্যাজ এ প্রোডিউসার নাকি অ্যাজ এ বন্ধু? অফার বা প্রস্তাব যাই বলি না কেন এই সিনেমা করার জন্য কখনোই আমি প্রোডিউসার হিসাবে চিন্তাই করি নাই, যে অনুদানের ছবি, জয় অনুদান পেয়েছে, সরকারি অনুদান, এই ছবিটা বানাতে চাচ্ছে, আমাকে কলকাতা থেকে একদিনও ফোন করে বলল যে দোস্ত এই কাজটা আমি করতে চাই, তুমি, আমি চাই যে তুমি মিসির আলি করো, তুমি একটু ইয়েটা পড়ো, একটু দেখো, আমি করতে চাই তোমাকে না কাজটা। তা আমিও ওই আমি ধরে নিয়েছি যে জয়া কাজ করবে, অভিনয় করবে এখানে, এরকম বিখ্যাত একটা গল্প, আমার জন্য কনফিউশন ছিল যে আমি আসলে মিসির আলি চরিত্রটি আসলে করতে পারবো কিনা, আমার চ্যালেঞ্জ সবসময় এরকমই থাকে। জয়াপুর রানু চরিত্রটা করতে গিয়ে কি তোমার একই রকম অনুভূতি হয়েছে? মানে প্রেশারটা আসলে আমি কখনোই নিয়ে এক কাজটা করি না, মানে একেবারেই ওটা আমি কাছে আনি না, আসলে আমি আমার মতো করেই করার চেষ্টা করি, আমি সেটাই চেষ্টা করেছি। আর আরেকটা বিষয় যে এখানে খুবই ইম্পর্টেন্ট একটা চরিত্র আসলে ছবির জন্য, সেইটা মানে সেই চরিত্র যদি আসলে ফেল করে কোনোভাবে পুরো গল্পটার ভেতরে একটা অসামঞ্জস্য তৈরি হবে,
এই প্রেশারটা বড় আমার কাছে ছিল যে আমি এটাকে ঠিক করে আমি মানে বইয়ে কি লেখা আছে না লেখা আছে সেটা না, গল্পের জায়গা থেকে বা আমাদের চিত্রনাট্য সেটার জায়গা থেকে আসলে এটা কতটুকু প্রয়োজনীয়, যেরকম প্রয়োজনীয় সেই রকম আমি মানে ফুলফিল করতে পারবো কিনা সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। ওর চরিত্র নিয়ে আমি একটু কথা বলি, জয়া যে চরিত্র অভিনয় করেছে রানু, তা আসলে আমরা সচরাচর যে ধরনের চরিত্র ডায়ালগ মানে নানানভাবে অ্যাকশন রিয়াকশন করছে, মানে একদমই এমন একটা মানে সেই চরিত্রের গভীরে এমন কিছু বিষয় আছে যে যেটা আসলে শুধু ডায়ালগ না, অনেক এক্সপ্রেশন অনেক মুভমেন্ট দিয়ে আসলে ডিটেইলিং করাটা, এটা আসলে একদম মানে ম্যাচিউর অ্যাক্ট্রেস না হলে পরে এটা আসলে করা খুব মানে কঠিন কাজ। সেই দুটো কাজটি জয়া করেছে, সেটা স্ক্রিনে দেখার পর সেটা বোঝা যায় যে কত মানে ম্যাচিউর অ্যাক্টিং করলে পরে এই জিনিসগুলো আনা সম্ভব। সামান্য সামান্য মানে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ যেটা মোটা দাগে করার এখানে কোনো অবকাশ নেই, মানে রানুর যে চরিত্র জয়া যে চরিত্র করেছে। বড় চ্যালেঞ্জটা কি ফেস করেছো এই এই দেবীর কাজে? অ্যাক্টর হিসেবে আসলে এমনিতেও আমি যখন অন্য কোনো একটা চরিত্রও করি আমি তখন শুধু আমার ক্যারেক্টার নিয়ে কনসার্ন থাকি না, কারণ আমার সাথে যেই চরিত্রগুলো করছে তারাও এত বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, আমি এমনিতে পুরো টোটালিটিতেই থাকি আসলে, আমি পুল হোল প্রসেসটাকে ভালোবাসি মানে ফিল্মের, তো সেখান থেকে আমার এক ধরনের একটা কমিটমেন্ট থেকে যায়। অবশ্যই আমি শুধু অ্যাক্টিংয়ের সময় আমারটুকু নিয়ে কনসার্ন, কিন্তু বাকি অভিনেতারা কী করছে বা কেমন হচ্ছে সেটাও আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আর প্রোডিউসারের কথা যদি বলো যে হ্যাঁ কী করে শুটিংটা ঠিক মতো আমরা শেষ করতে পারলাম কি না, আমার হচ্ছিলো সেই জায়গাটা, শুটিংটা আমার শেষ ঠিক করে তুলে আনা আসলে। তা এটাই কিন্তু আসলে মূল বিষয় যে আমার কো-আর্টিস্ট আসলে কী করছে, মানে কো-আর্টিস্টের সাথে যদি আমার সেই সিঙ্কটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু টিম ওয়ার্কটা কিন্তু দাঁড়াবে না। অবশ্যই অনেক 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 ছবি বা অনেক নাটকই আমরা দেখি যে ইন্ডিভিজুয়ালি মনে হয়েছে যে এ অনেক ভালো অভিনয় করেছে কিন্তু টোটাল টিম ওয়ার্কটা হয়নি। টিম ওয়ার্কটা হয় না শুধু এই কারণেই, কারণ স্বার্থপরের মতো একার চরিত্র এক একজন অভিনেতা অভিনেত্রী করে চলে যাচ্ছে, আর আমরা যে সীমাবদ্ধতার ভেতর থেকে কাজগুলো করি আমাদের জন্য আরও আসলে কঠিন আমাদের বর্তমানে যে অবস্থা, তা সেই জন্যই দর্শক যারা আছেন এখন দর্শকদেরকে বলি একটু মানে দর্শকদেরকে বলো একটু, মূল কাজটা হচ্ছে যে দর্শকরা যদি এই যে আমরা এতদিন ধরে কষ্ট করে কাজটা করছি অবশ্যই ভালো করার চেষ্টা করেছি, ভালোর তো আসলে কোনো শেষ নেই, একজন দর্শক দেখার পরে সে বলতেই পারে, এমন পৃথিবীতে কোনো ভালো নাই যেটা 100% মানুষের কাছে ভালো, যেটা হয়তো 2-4 জন মানুষের কাছে সেটা ভালো নাও হতে পারে, তারপরে আমরা চেষ্টা করেছি। এখন এইটাকে সাপোর্ট দেওয়ার জন্য আসলে দর্শকদেরকে হলে এসে সিনেমাটা দেখতে হবে। আচ্ছা সে এই গেল, এই তো হলো মানে দেবীর গল্প এবং খুব ইন্টারেস্টিং গল্প, চ্যালেঞ্জও কিছু শুনলাম। এখন একটু আগে চঞ্চল ভাই বললেন যে জয়াপু কলকাতা থেকে ফোন করে আপনাকে বলেছিল চরিত্রটা করতে, জয়াপু কেন কলকাতায় থাকো তুমি? আমার এখানে কাজ নেই, দেখো না কেউ কাজ দিচ্ছে না বলে নিজে প্রডিউস করে অ্যাক্টিং করছি। হ্যাঁ তাহলে সেটাই করি আমরা। কিন্তু আচ্ছা আমি এমনি তোমার আমি শুধু দর্শকরাও জানতে চাই যে তোমার এখানকার অভিজ্ঞতা, তোমার কলকাতার অভিজ্ঞতা, কারণ তুমি একটু শুধু এখন যে বাংলাদেশের মানে সবাই বলে যে তুমি একটা বাংলাদেশের গর্ব, কারণ তুমি দুই বাংলাতেই জনপ্রিয় ইকুয়ালি, কারণ আমি জীবনে প্রথম কিছুদিন আগে কলকাতা গিয়েছিলাম এবং আমি সেখানে শুনে এসেছি যে সবাই তোমাকে কত ভালোবাসে। ভালোবাসে হয়তো কথাটা সত্য, সেটা হয়তো সত্য এখন, কিন্তু ভালোবাসার জন্য আসলে জিনিসটাকে আমাকে অর্জনও করতে হয়েছে। আমাকে আমি জয়া আহসান হিসেবে কিন্তু ওখানে, এখানে আমি জয়া আহসান কিন্তু ওখানে যখন কাজ করতে গেছি আমি জয়া আহসান হিসেবে কিন্তু আমি যাইনি, আমাকে একেবারে প্রতিটা স্টেপিংস আমাকে একেবারে প্রতিটা স্টেপ আমাকে মানে প্রুফ করতে করতে মানে যেতে হয়েছে, তারপরে হয়তো আজকে এই জায়গা আমি হয়তো আজকে সেরা বাঙালি পেয়েছি বা জি সিনে অ্যাওয়ার্ড বলো বা ফিল্মফেয়ার পেয়েছি, কিন্তু এগুলো সব কিছুই আসলে আমার আমার মানে আমাকে প্রুফ করতে হয়েছে। আর এখানে ইন্ডাস্ট্রির ইনফ্রাস্ট্রাকচারটাও খুব ইম্পর্টেন্ট, সেটাও একটু সবসময় মানে প্রফেশনালি করা বা জীবিকা নির্বাহ করার জন্য সেটা আসলে যথেষ্ট নয়। তবে এটা ঠিক যে তুমি ওখানে অনেক ভালো ভালো ছবিতে কাজ করছো, অত অত ছবিও হয়তো এখন এখানে হচ্ছে না আমাদের দেশে হয়তো। এটা কিন্তু আমি একটু যোগ করি, সেটা হচ্ছে আমাদের এটা আসলে আক্ষেপ, আক্ষেপটা কি যে বহুদিন ধরে অভিনয় জয়া করছে বা আমি করছি বা আমার মতো আমাদের দেশে অনেক অভিনয় শিল্পী আছে মানে অভিনেতা অভিনেত্রী সবাই, যে যতদিন যায় কাজের অভিজ্ঞতা সঞ্চয় করে মানুষ, অভিনয়টা শেখে বা আস্তে আস্তে পরিণত হয়, সেই পরিণত হতে হতে তার কাজের পরিমাণ তার সম্মান তার পরিধি বাড়তে থাকে। কিন্তু এমন একটা মাধ্যমে আমরা কাজ করছি যেখানে বয়স বাড়ার সাথে সাথে মানে আমি কি অভিজ্ঞতার আলোকে আমার কাজ আরও ভালো হবে, আমি সেই কাজের সুযোগ পাবো, আরও কাজের সুযোগটা কমে যায়, এটা খুবই দুর্ভাগ্যের।
মানে যে যত সিনিয়র হচ্ছেন অভিনয়ে তার দক্ষতা বাড়ছেন আর তার কাজ তত কমে যাচ্ছে। এরপরে আপনার অভিনয় এবং আপনি যে চরিত্রগুলোকে কিভাবে ফুটিয়ে তোলেন সেই প্রসঙ্গে আরও ডিটেল একটু কথা বলবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে নিই। প্রিয় দর্শক, চঞ্চল ভাই যে প্রসঙ্গটা নিয়ে কথা বলছিলেন সেটা নিয়ে আরেকটু বিস্তারিত আমরা জানবো, কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিব। আপনারা আমাদের সাথেই থাকবেন, ফিরে আসছি বিরতির পর। করতে হচ্ছে আবার একটা হচ্ছে যে আমাকে বেঁচে থাকার জন্য কোনো অল্টারনেটিভও নাই, আমাকে এইভাবেই হয়তো করতে হবে। ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে আছে জয়া আহসান এবং চঞ্চল চৌধুরী। আমরা শুনছিলাম চঞ্চল ভাইয়ের ইন্ডাস্ট্রি নিয়ে ছোট একটু আক্ষেপ আছে সেই গল্পটা, এবং আমি যেটা যেই প্রশ্নটা করেছিলাম যে চঞ্চল ভাই যে বিভিন্ন চরিত্রগুলো ফুটিয়ে তোলেন এটার জন্য অনেক এফোর্ট, অনেক সময় দিতে হয়, এবং সেই সাথে আবার আপনার জীবিকা নির্বাহের জন্য যেহেতু আপনি ফুল টাইম অ্যাক্টর সেটাও চালিয়ে যেতে হয়, এই ব্যালেন্সটা আপনি কীভাবে করেন? আমি আসলে একজন মানে সত্যি কথা বলতে আমি খুব স্বার্থপর একজন আর্টিস্ট বলবো না, একজন মানুষ। আমি যখন যে কাজটি করি আমার ফোকাসটা সেই কাজের উপরই 100% আমি দেই। আমি যখন সিনেমার কাজ করি তখন আমি টেলিভিশনের আমি 3 মাস 4 মাস 5 মাস, যেমন আয়নাবাজি করার সময় আমি 8 মাস আমি টেলিভিশনের কোনো কাজ করি নাই। ঠিক যখন জয়ার দেবী করেছি, দেবী করার সময়ও 2-3 মাস আমি টেলিভিশনের কোনো কাজ করি নাই, কারণ আমাকে ওইটা মানে ডিস্টার্ব করে যে এক চরিত্র থেকে বের হয়ে আরেক চরিত্রে এসে করা, আবার গিয়ে আগের চরিত্রে ফেরা, এটা খুবই ঝামেলা হয়। আবার শেষ শেষ হলে পর আবার ফিরি, আবার করি, করতে হচ্ছে। আবার একটা হচ্ছে যে আমাকে বেঁচে থাকার জন্য কোনো অল্টারনেটিভও নাই, আমাকে এইভাবেই হয়তো করতে হবে। আমি মনে করি আমাদের দেশে অনেক ভালো ভালো শিল্পী আছে, অনেক ভালো ডিরেক্টর, অনেক ভালো রাইটার আছেন, তা ভালো গল্প নিয়ে ভালো কাজ আমাদের দেশে হতেই পারে। সেই সুযোগগুলো আমরা শিল্পী হিসাবে আমরা চাই, যাতে করে আমাদের সিনেমা, বাংলাদেশের সিনেমা এগিয়ে যাক সেই কাজের মাধ্যমে। জয়পুর কাছে এই একই প্রশ্নটা করবো যে তুমিও কি দুটো কাজের মাঝখানে অনেকখানি বিরতি নাও, বা কীভাবে অনেকগুলো ছবি করেছো এখানে? যেমন একটা ফিল্ম করবার পরে তারপরে একজন আর্টিস্টের দায়িত্ব মোটামুটি শেষ হয়ে যায়, ফিল্ম ডাবিং শেষ হয়ে যায়, কিন্তু ওখানে কি হয় মানে ফিল্ম যখন থেকে স্ক্রিপ্ট রিডিং হয় তারপরে একেবারে প্রমোশন, ইভেন যখন হল রিলিজ পেয়ে যায় সেই পর্যন্ত একদম আর্টিস্টের, তারপরেও অনেক দিন পর্যন্ত, প্রায় দিন দশেক পর্যন্ত আর্টিস্টের একটা ইনভলভমেন্ট থাকে। পাবলিসিটি খুবই ইম্পর্টেন্ট, ওটা একেবারে যখন আমাদের কন্ট্রাক্ট সাইন করা হয় তখন সেখানে একদম লেখা থাকে যে আমাদেরকে পাবলিসিটির সময় সময় দিতে হবে এবং এরকম খুবই মানে কোয়ালিটি টাইম দিতে হবে। তো প্রমোশন থেকে শুরু করে একেবারে হল ভিজিট সমস্ত কিছুই করা হয়, তো শুধু যে আমি শুটিংটা করে আমি চলে আসবো তা না, একটা ছবির পেছনে আরও অনেক দিন ধরে ইনভলভ থাকতে হয় ওখানে। চঞ্চল ভাই আপনি এ পর্যন্ত 6টা ছবি করেছেন, কিন্তু অফার নিশ্চয়ই অনেক অনেক বেশি পেয়েছেন, তো আপনি আসলে কী ম্যাজিকটা খোঁজেন, আপনি কীভাবে বাছেন কোন কাজটা করবেন? প্রথমত গল্পটা দেখি, চরিত্রটা দেখি, যিনি মানে ডিরেক্টর উনি কেমন ছবি বানাবেন এ ব্যাপারে আমার একদম হিসাব নিকাশ করা থাকে, তারপর ক্যামেরাটা কে চালাবেন, ডিওপি কে থাকবেন, সব কিছু মিলিয়েই আমার কো আর্টিস্টকে, এই জিনিসগুলো যখন আমার 7-8টা বিষয় আমি খুবই একদম মানে নিখুঁতভাবে আমি দেখার চেষ্টা করি যে এই সবগুলো মিলিয়ে যদি ঠিকঠাক থাকে মোটামুটি তাহলে পরে আমি সেই কাজটা করি। এবং আলটিমেটলি এই হিসাবটা করার কারণেই আমি দেখেছি যে আমি হয়তো 300-400 ছবির অফার পেয়েছি কিন্তু আমি কাজ করেছি মাত্র 6টা ছবিতে, যে কারণে আমার মনে হয় অনেকে বলেন যে আপনার আসলে ভাগ্য ভালো। তখন 600-400-500 ছবির ভেতর থেকে 5টা ছবি 6টা ছবি বেছে ঠিক ছবিটা বেছে নেয়া সেটা ভাগ্যের চাইতে বড় কথা হচ্ছে যে ভাগ্যটা তো মানুষ নিজেই ক্যালকুলেশনটা, এটা তো আমি আমার যতটুকু বুদ্ধি আছে জ্ঞান আছে এবং আমার তো একটা আদর্শিক একটা জায়গা আছে যে আমি আসলে ভালো ছবিতে কাজ করতে চাই, শুধু টাকার জন্য, টাকাটা আমাদের জন্য দরকার জীবনযাপনের জন্যে, বাট আমি টাকার জন্যে কখনোই অভিনয় করি না। আচ্ছা জয়াপু এবং চঞ্চল ভাই তোমরা দুজনেই তো জাতীয় পুরস্কার পেয়েছো একাধিকবার, এবং এটাই একটা শিল্পীর জীবনে হয়তো সবচেয়ে বড় পাওয়া, কিন্তু পুরস্কার তো অবশ্যই অনুপ্রাণিত করে, কিন্তু পুরস্কার আসলে তোমাদের স্বপ্নটাকে কিভাবে চ্যালেঞ্জ করে? জাতীয় পুরস্কার এটা তো কি বলবো, এটা না বলি, স্বপ্নটাকে কিভাবে চ্যালেঞ্জ করে, আমি মনে করি যে একটি পুরস্কার, শুধু জাতীয় পুরস্কার না, আমি বাংলাদেশের সব পুরস্কারই একাধিকবার পেয়েছি, এক একটি পুরস্কার যখন আমি হাতে নিয়েছি তখন আমার নিজের ভেতর একটা বোধের তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে একটি কাজের জন্যে আমি এই স্বীকৃতিটা পেলাম এবং আমি যেন পরবর্তীতে স্বীকৃতি পাওয়ার মতো আরও কাজ যেন করি, এই স্বপ্নটাই আমার মধ্যে জাগায় এবং আমি ওই স্বপ্ন নিয়েই, ওই চ্যালেঞ্জ নিয়ে আমি আসলে এগোতে থাকি। এই আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমি এখন
একটু আমার মনের একটু দুষ্টুমি প্রশ্ন এসছে, সেটা একটু করি। জয়পুর প্রিয় মানুষকে? আপাতত চঞ্চল চৌধুরী। জয়পুর প্রিয় মানুষ চঞ্চল চৌধুরী। আর চঞ্চল ভাই কাকে বেশি পছন্দ করেন, আমাকে না জয়াপুকে? তোমার সাথে তো কাজই হয়নি, জয়ের সাথে কাজ হয়েছে জয়াকে। জয়াকে ঠিক আছে, তার মানে আপনারা দুজন দুজনকে পছন্দ করেন? হ্যাঁ ঠিক আছে, খুব ভালো জেনে রাখলাম। আমাকে আপনি পছন্দ করেন না সেটা? করি, পছন্দ করি, পছন্দ না করার তো কিছু নেই। দেখো এগুলো সবই দুষ্টুমি, তুমি খুব ভালো, তুমি দুষ্টুমি প্রশ্ন করেছো, আমরা দুষ্টুমি উত্তর দিয়েছি। আর তোমাকে পছন্দ করতে পারে না এরকম মানুষ কি বাংলাদেশে আছে চঞ্চল? থাকতেই পারে না, আসলেই হতে পারে, মিন করছি। ঠিক আছে, এইবার আমরা শেষ করব অন এ সিরিয়াস নোট। দুজন বাংলাদেশের অনেক বড় দুজন অভিনেতা এবং অভিনেত্রী আমার সামনে বসে আছেন, এবং তারা অনেক ধরনের সুন্দর চরিত্রকে ফুটিয়ে তুলেছেন বিভিন্ন ছবিতে। চরিত্রের প্রয়োজনে নাকি অভিনেতা অভিনেত্রীদের একা হয়ে যেতে হয়? তোমাদের কি তাই হতে হয়? অবশ্যই। কিভাবে একা হয়ে যাও? মানে আমার অভিনয় করতে গিয়ে যে মানে স্ট্রাগলগুলো করতে হয়, সেই সময় তো আমি আসলে একাই। আমার সাথে আসলে ভেতরে তো আমি ছাড়া আর কেউ থাকে না। এই মিসির আলির জন্য যে যুদ্ধ, অথবা আয়নার জন্য যে যুদ্ধ বাসনা, যেটাই করি না কেন, দিন যত যাচ্ছে এই বিষয়টা তত আরও বাড়ছে। একটা চরিত্র যখন ভেতরে ঢোকে, অভিনয় মানে না করা পর্যন্ত, দর্শকের কাছে গ্রহণযোগ্যতা না পাওয়া পর্যন্ত তো সবসময় যুদ্ধ করে। এই জিনিসটা কে আমাকে কানেক্ট করবে, কে? আমি ছাড়া কার এত ঠেকা পড়েছে, যেটা আমার বন্ধুবান্ধব হোক, অথবা স্ত্রী হোক, অথবা সন্তান হোক, ওরা ওদের দায় দায়িত্ব হিসাব নিকাশ নিয়ে যথেষ্ট পরিমাণ ব্যস্ত। তারা হয়তো চায়, তারা সবাই চায় যে ভালো একটা কাজ হোক, শুভাকাঙ্ক্ষী, যতটুকু সাপোর্ট দেয় সেটুকু হয়তো দেবে, কিন্তু কাজটা করতে হয় নিজেকে। সেটা তো ওরা একাকেই করতে হয় একেবারে, মানে সেম ওরকম আমাদেরও, আমাকেও আর কি। আর মানে যখন যেই চরিত্র করি তার আগে তো আসলে একাই হয়ে যেতে হয়, মানে একা হতেই হয়। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এখন তোমরা যদি দেবী সম্পর্কে কিছু আমার দর্শকদের বলতে চাও সেটার পরে আমরা বিদায় নেব। দেবী, হুমায়ুন আহমেদের দেবী, আমি মিসির আলী চরিত্র অভিনয় করেছি। এটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে আমি বলতে চাই, জয়ার প্রথম প্রযোজনা সিতে সিনেমা থেকে জয় নিজে অভিনয় করেছেন রানু চরিত্রে, আরও আমাদের অভিনেতা অভিনেত্রী আছেন। আমরা অনেক কষ্ট করে এই কাজটি করেছি, এই সিনেমাটি বানিয়েছি, আপনারা সবাই হলে এসে দেবী সিনেমা দেখবেন। আমরা কষ্ট করে আসলে ছবিটা বানিয়েছি, বাংলাদেশের মতো জায়গায় আসলে একটি ভালো পূর্ণাঙ্গ ছবি বানানো একটু কষ্টসাধ্য বিষয়, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। কিন্তু ছবিটা আসলে বাকি দায়িত্ব কিন্তু দর্শকের, ছবিটা এতদিন পর্যন্ত আমাদের ছিল, খুব তাড়াতাড়ি আপনাদের হয়ে যাচ্ছে। আপনারা সবাই হলে গিয়ে দেখবেন, ফ্যামিলি নিয়ে গিয়ে দেখবেন, এবং বাড়ির মহিলাদেরকে বলবেন বাড়ির ছবিটা নিয়ে গিয়ে দেখতে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন জয়া আহসান এবং চঞ্চল চৌধুরী, ওনারা আপনাদেরকে অনুরোধ করেছেন হলে গিয়ে দেবী ছবিটি দেখার জন্য। চলুন আমরা সবাই হলে গিয়ে ছবিটি দেখি, এবং সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের প্রিয় কোনো তারকার সাথে।